সালাম আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেশের সমস্ত প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়াতে পাসপোর্ট সংক্রান্ত বিষয় নিয়ে খুবই দুশ্চিন্তার মধ্যে বসবাস করতেছেন, পাচ্ছেন না। আলহামদুলিল্লাহ, আমাদের হাইকমিশন থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর হাইকমিশন থেকে আমাদের হাইকমিশনার আরও একটি উদ্যোগ গ্রহণ করেছে। আগামী শুক্র এবং কি শনিবার তথা 14 এবং 15 জুলাই কুয়ালালামপুর পাসপোর্ট অফিস থেকে হাতে হাতে আপনারা পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন। তো সেক্ষেত্রে দেশের সমস্ত প্রবাসী ভাইয়েরা ইতিমধ্যে আপনার পাসপোর্টটি ঢাকা থেকে মালয়েশিয়াতে চলে এসেছে, আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন যে আপনার হাইকমিশন থেকে পাসপোর্টটি আপনার এরিয়াতে পাঠিয়ে দেওয়ার জন্য। শুধুমাত্র ওই সমস্ত প্রবাসী ভাইয়েরা বর্তমান সময় বা আগামী শুক্র এবং শনিবার পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন না। শুধুমাত্র ওই সমস্ত প্রবাসী ভাইয়েরা যাদের কিনা পাসপোর্টটি ঢাকা থেকে মালয়েশিয়াতে চলে এসেছে, অনলাইন শো করতেছে, ওই সমস্ত প্রবাসী ভাইয়েরা আগামী 14 এবং 15 জুলাই তথা শুক্র এবং কি শনিবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং দুপুর 3টা থেকে বিকাল 5টা পর্যন্ত হাতে হাতে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন পাসপোর্ট অফিস থেকে। তো সেক্ষেত্রে কোনো প্রকার বাড়তি অ্যাপয়েন্টমেন্ট জামিলা করতে হবে না। এবং পাশাপাশি যে সমস্ত প্রবাসী ভাইয়েরা পাসপোর্ট আপনার এরিয়াতে নিতে চাচ্ছেন তথা আপনি পিনাং বসবাস করতেছেন, জোহর বারু, মালাক্কা, কেড্ডা, ক্লান্তান বা অন্যান্য প্রদেশে, ওই সমস্ত প্রবাসী ভাইয়েরা বর্তমান সময় আসতে পারবেন না বা সমস্যা হতে পারে। আপনার সাথে কিন্তু আগে সিস্টেমে পোস্ট অফিসের মাধ্যমে বা পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার এরিয়াতে পাসপোর্টটি নিয়ে যেতে পারবেন, ওই সুযোগটি এখনও রয়েছে, বিদ্যমান। শুধুমাত্র যারা কিনা হাতে হাতে পাসপোর্ট দিতে চাচ্ছেন হাইকমিশন থেকে, ওই সমস্ত প্রবাসী ভাইয়েরা আগামী শুক্র এবং শনিবার সকাল 9টা থেকে আপনার পাসপোর্ট বিতরণ করবে, চলে আসতে পারেন, কোনো প্রকার সমস্যা হবে না। এবার আসুন ই পাসপোর্ট সংক্রান্ত, যে কবে থেকে এই পাসপোর্ট রিনিউ কার্যক্রম শুরু করবে আমাদের হাইকমিশন, আদৌ কি করবে কি না। সেক্ষেত্রে মালয়েশিয়াতে ই পাসপোর্ট হবে 100%, কোনো প্রকার যেই দুশ্চিন্তার মধ্যে বসবাস করবেন না। যেখানে কিনা হাইকমিশন থেকে ডিক্লেয়ার দেওয়া হয়েছে আগামী চলতি বছর তথা 2023 সালের ডিসেম্বরের মধ্যেই কিন্তু তারা যে ই পাসপোর্ট রিনিউ কার্যক্রম শুরু করবে। যাদের হাতে কিনা পাসপোর্ট ফটোকপি রয়েছে ওই সমস্ত প্রবাসী ভাইয়েরা সহজে পাসপোর্ট রিনিউ করতে পারেন ই পাসপোর্টটি। কী কী ডকুমেন্ট লাগবে, কত টাকা লাগবে, কদিন সময় নেবে, বিস্তারিত ইনশাল্লাহ আমরা শেয়ার করবো যখন কিনা হাইকমিশন থেকে একটি আপডেটস পেয়ে যাবো। তো সেক্ষেত্রে এখনও কোনো প্রকার ই পাসপোর্ট রিনিউর একজ্যাক্টলি কোনো ডেট, একজ্যাক্টলি কোনো তারিখ আমরা পাইনি, সেক্ষেত্রে আমরা আপনাদেরকে দিতে পারতেছি না। তবে ভুল করে বর্তমান এর সময় ই পাসপোর্ট রিনিউ করবেন, ই পাসপোর্ট রিনিউর জন্য কাউকে আপনার পাসপোর্টটি পেমেন্ট করবেন বা কাউকে আপনার টাকা পেমেন্ট করবেন এমনটা কিন্তু করবেন না, যেহেতু এখনও কোনো প্রকার মালয়েশিয়াতে ই পাসপোর্ট রিনিউ কার্যক্রম শুরু করেনি আমাদের হাইকমিশন। তো সেক্ষেত্রে ইনশাল্লাহ আমরা আশাবাদী খুবই দ্রুত একটি নিউজ আসতেছে যে ই পাসপোর্ট সংক্রান্ত, ই পাসপোর্ট রিনিউ সংক্রান্ত। তার পাশাপাশি আরও একটি কথা বলে দিতে চাই, যে সমস্ত প্রবাসী ভাইয়েরা মালয়েশিয়াতে বৈধ হওয়ার জন্য যেই ইতিমধ্যে অ্যাপ্লাই করেছেন, ওই সমস্ত প্রবাসী ভাইয়েরা কোম্পানি পরিবর্তন করবেন বা ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, এখন কোনো প্রকার আপনার কোম্পানিটি যে আপনার বিশেষ স্টিকার বাইরে করতে পারতেছে না বা পেন্ডিংয়ে পড়ে আছে, ওই সমস্ত প্রবাসী ভাইয়েরা কিন্তু যেই নতুন করে পাসপোর্ট করে কিন্তু আপনি আবারও মালয়েশিয়াতে আর্টিকের মাধ্যমে বোঝাতে পারবেন যদি আপনি ফিঙ্গারপ্রিন্ট না দিয়ে থাকেন। যারা কিনা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েছেন, ভুল করে আপনারা ওই কোম্পানি থেকে অন্য কোথাও যাবেন না, যেতে পারেন যদি আপনার আগের কোম্পানি বা যার মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন, থাম্বপ্রিন্ট দিয়েছেন, উনি যদি ক্যান্সেল করে দেয় তাহলে কিন্তু সহজে যেতে পারবেন। এছাড়া কিন্তু আপনি এক জায়গাতে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এসেছেন, অন্য জায়গায় গিয়ে আবারও যে পাসপোর্ট চেঞ্জ করে আবারও ফিঙ্গারপ্রিন্ট এমনটা কিন্তু করবেন না, লাস্ট এসে যাবে। যদি আগের ফিঙ্গারপ্রিন্টটি ক্যান্সেল করতে পারেন তবে কিন্তু আপনি সহজে করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। সময় দিবস আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, গ্রহ থাকুন, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।